মিরপুর এক স্ট্রিট শপিং এর আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা টুকটাক জুয়েলারি শপিং করব এবং সেটা তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দর সুন্দর জুয়েলারি গুলো অনেক রিজনেবল প্রাইসে কিনতে হলে তোমরাও কিন্তু চলে যেতে পারো মিরপুর এক স্ট্রিট মার্কেট গুলোতে। এই চুড়িটার দাম মাত্র 150 টাকা। এটার মধ্যে দুইটা কালার রয়েছে, সিলভার এন্ড গোল্ডেন, খুবই স্টাইলিশ। তোমরা সিঙ্গেল পারচেস করতে পারো কিংবা জোড়াও করতে পারো। তো এখানে ক্রিস্টাল পাথরের কিছু চুড়ি দেখছিলাম, এগুলোও অনেক সুন্দর ছিল এবং প্রাইসটাও কিন্তু মোটামুটি রিজনেবল। জোড়া চাচ্ছিল 200-250 এরকম। আর এখানে অ্যান্টিক জুয়েলারি ছিল, অনেক সুন্দর সুন্দর ইয়াররিংস। আর এক সময় এই যে ইয়াররিংসগুলো অনেক বেশি ভাইরাল ছিল, তাই না? আসলে অনেক সুন্দর। তো এটার মধ্যেও দুইটা কালার ছিল, একটা সিলভার অ্যান্ড গোল্ডেন। তো প্রাইস কিন্তু মাত্র 150 করে দাম চাচ্ছিল। এখানে আরও মিনাকারি অনেক অনেক জুয়েলারি রয়েছে, ডায়মন্ড কাটের জুয়েলারি রয়েছে। তো এগুলোর প্রাইস আসলে 100 থেকে শুরু করে 200-250 এর মধ্যে। ওকে, প্রাইসটা তুলনামূলক আমার কাছে অনেক কম মনে হয়েছে এই মার্কেটগুলোতে। তো এখানে যে ডায়মন্ড কাটের জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ, এগুলো খুবই সুন্দর। যেমন এটা দেখছিলাম, এটার দাম চাচ্ছিল 180 টাকা। তবে এখানে কোনো কিছু ফিক্সড দাম না, তোমরা বার্গেনিং করে যে কোনো প্রোডাক্ট তোমরা পারচেস করতে পারবে। একদম নিচের দিকে যে ইয়াররিংসগুলো রয়েছে, এগুলোর দাম কত জানো? মাত্র 60 টাকা থেকে শুরু করে 70-80 এর মধ্যে। এখানে কিছু ব্রেসলেট দেখছিলাম, এগুলো দামাদামি করে তোমরা 100 কিংবা 120-এর মধ্যে পেয়ে যাবে। এই ইয়াররিংসটা অনেক সুন্দর ছিল, এটার দাম ছিল 160 টাকা। এটা চাচ্ছিল বার্গেনিং করে হয়তো 100 কিংবা 120-এর মধ্যে নেওয়া যেত। তো এছাড়াও এখানে প্রচুর প্রচুর ইয়াররিংসের কালেকশন এবং প্রাইস অনেক বেশি রিজনেবল। বারবার বলছি রিজনেবল, আসলেই কিন্তু অনেক রিজনেবল। তো তাছাড়াও এখানে আরও কিছু ব্রেসলেট দেখছিলাম, এরকম পার্লের, এগুলোর দামও মাত্র 120 করে চাচ্ছিল। আর ঠিক উপরেই রয়েছে এই নেক সেটগুলো, এগুলোর দাম চাচ্ছিল 200 করে। এখানে অ্যান্টিকের এই সিঙ্গেল চোখারগুলো দেখছিলাম, এগুলোর দাম চাচ্ছিল 150 করে। তাছাড়াও এখানে সীতাহারের মতো করে অনেক অ্যান্টিক জুয়েলারি রয়েছে, ডার্ক কালার এবং লাইট কালার, মানে সিলভার কালারটাও রয়েছে, গোল্ডেন কালারও রয়েছে। এগুলোর দাম চাচ্ছিল 350 করে ইয়াররিংস সহ। এখানে আসলে প্রচুর প্রচুর কালেকশন, সবগুলোর প্রাইস আসলে বলা সম্ভব হচ্ছে না। সব ধরনের জুয়েলারি তোমরা এখানে আসলে পেয়ে যাবে এবং অনেক কম দামেই পেয়ে যাবে। এখানে সিঙ্গেল কিছু টিকলি দেখছিলাম, অ্যান্টিকের, তারপর হচ্ছে ঝাপটা দেখছিলাম, এগুলোর দাম ছিল মাত্র 100 টাকা করে। এখানে অনেক অনেক কালারফুল চুড়ি। এই চুড়িটা তো আমি বসন্তের জন্য, মানে পয়লা ফাল্গুনের জন্য অবশ্যই নিব। তো তাছাড়া অনেক অনেক ভ্যারাইটি রয়েছে, মাল্টি কালার চুড়িগুলো আমার খুবই পছন্দ হয়েছে। এখানে এই সেটটা দেখছিলাম, এটার দাম ছিল 180 টাকা। তো এই জিনিসগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি, অ্যান্টিকের এই দুইটা জুয়েলারি সেট নিয়েছি এবং আরও কী কী নিয়েছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সাথেই থেকো এবং আমার এই টাইপ শপিং ব্লগগুলো তোমরা অনেক বেশি পছন্দ করে থাকো, তোমাদের রিকোয়েস্টে শপিং ব্লগ দেওয়া। আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই ভিডিওগুলো তোমাদের কাছে হেল্পফুল হবে। এখানে লকেট চেইন দেখছিলাম কিছু, এগুলোর দাম হচ্ছে 150 করে যাচ্ছিল। তো এই জুয়েলারি শপটাতে আমার বিশেষ করে এই ধরনের কানপাশা টাইপ জুয়েলারিগুলো, ইয়াররিংসগুলো আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে এটা লাল সবুজের মধ্যে ছিল, নিচে ছোটো ছোটো পার্ল দেওয়া ছিল। আর এখানে এই চুড়িগুলো বেশ স্টাইলিশ লাগছিল আমার কাছে এবং তুলনামূলক প্রাইস কিন্তু অনেক কম।
এবং মাল্টি কালার চুড়িগুলো আমি অলরেডি নিয়েছি। খুবই সুন্দর, যে কোনো আউটফিটের সাথেই এগুলো ক্যারি করা যায়। এগুলোর সেট নিয়েছিল 200 টাকা। তো এই শপ থেকে কেনাকাটা আমাদের ডান। এখন হচ্ছে আমরা অন্য একটা শপে চলে গেলাম। তো এখানে আমি আসলে অর্ডার দিয়ে একটা ব্রেসলেট এবং একটা সীতাহারের মতো করে বানিয়েছি পার্ল দিয়ে। আচ্ছা, প্রথমেই যে ব্রেসলেটটা দেখতে পেলে, এটা কিন্তু আমি ফ্রি পেয়েছি। কিসের সাথে ফ্রি পেয়েছি সেটা দেখতে হলে অবশ্যই আরেকটু ধৈর্য ধরো, আমি দেখিয়ে দিব। এই যে এখন যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্লের একটা সীতাহার বানিয়েছিলাম। এটার আমার টোটাল কস্টিং পড়েছে 400 টাকা। তো 400 টাকার মধ্যে ওই ব্রেসলেটটাও আমাকে পরে ফ্রিতেই করে দিয়েছিল। আর এই শপটা হচ্ছে মিরপুর এক মুক্তিযোদ্ধা মার্কেটের দ্বিতীয় তলায়, যেখানে অনেক লেসের দোকান, পাশেই এই ধরনের পার্লের দোকানগুলো রয়েছে। এখান থেকে ব্যাগ, তারপর হচ্ছে জুয়েলারি বানানোর জন্য বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ দরকার হয়, সেগুলো এখানেই তোমরা পেয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আসলে সব কিছুই রয়েছে, রিবন, ফ্লাওয়ার, যারা তোমরা ফ্লাওয়ার জুয়েলারি বানাও তারা কিন্তু তাদের কাছ থেকে নিয়ে নিতে পারো। আর এই যে দেখো, এই যে ছোটো ছোটো ক্রিস্টাল পার্লগুলো দিয়ে এই ধরনের শোপিসগুলো তারা বানিয়েছে। আচ্ছা, আর আমি কোন সীতাহারটা বানিয়েছিলাম, মানে পার্ল দিয়ে কোন মালার সেটটা বানিয়েছিলাম, এই যে এটা। তো এটাতে আমার কস্টিং লেগেছে হচ্ছে 400 টাকা। পার্লের দাম নিয়েছে এবং সে বানিয়ে দিয়েছে, এটার মজুরি নিয়েছে 400 টাকা, আর এটার সাথে ব্রেসলেটটা ফ্রি ছিল। দেখতে দেখতে ভিডিওর শেষের দিকে চলে এসেছি। আই হোপ ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, প্রাইস আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আই হোপ ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, ফেসবুকে ফলো করে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।